আজকে প্রত্যেকের বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে, বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে, পায়খানা তৈরি হচ্ছে, কন্যা সমৃদ্ধির যোজনায় প্রত্যেকটি মেয়ের জন্য আজকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হচ্ছে। এছাড়া হাজার হাজার প্রকল্প আমরা শুরু করেছি সাধারণ মানুষের জন্য, তার জন্য এক পয়সা ট্যাক্স বাড়ানো হয়নি কারো কাছে। কেউ বলতে পারবে যে সরকার ট্যাক্স বাড়িয়েছে, এমনকি কমিয়েছে, পেট্রোলের দাম অনেকবার কমিয়েছে, আজকে মুক্ত করে দেওয়ার জন্য আপ ডাউন চলছে, কিন্তু ভয় থাকতে হয় না, সব কন্ট্রোলে আছে। আর যারা দেশের গরিব মানুষের সম্পদ লুট করছিল, তারা হয় জেলে গেছে বা জেলে যাবে, যা লুট করেছে তারা শান্তিতে ভোগ করতে পারবে না, আমরা ভোগ করতে দেবো না। কিন্তু পশ্চিমবঙ্গরা ঠিক উল্টো, যত বড় চোর সে তত বড় মন্ত্রী, সে তত বড় নেতা, তার বিরুদ্ধে কথা বলেছেন তো আপনাকে কেস খেতে হবে, পরের দিন রাত্রেবেলা সিআইডি আপনার বাড়িতে যাবে, হয় আপনাকে রেপ কেস দেওয়া হবে, নাহলে মারার কেস দেওয়া হবে, নাহলে গাঁজা পাচারের কেস দেওয়া হবে। মুকুলদা আমাদের পার্টিতে এসেছেন, অনেকদিন দম বন্ধ করে ওখানে ছিলেন, একটু শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার বন্ধু তার ভাই যারা অনুগামী তারা পার্টিতে আসছে, অমনি বাড়ি বাড়িতে রাত্রেবেলা পুলিশ। আমাদের চেয়ারম্যান অনুসুর ভাই চেয়ারম্যান হয়েছিল নিজের যোগ্যতায় নিজের সমর্থনে, তাকে জোর করে ফেলে দেওয়া হয়েছে, তিনি কেস করে জিতেছিলেন, এখনো তিনি চেয়ারম্যান হতে পারেন, তার সঙ্গে পারেনি টিএমসি সরকার, তাকে একজনকে দিয়ে কেস করিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন উনাদের পার্টিতে ছিলেন, নেতা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, উনি খুব ভালো ছিলেন, যেই বিজেপিতে এসেছেন বাস দাও জেলে ঢুকিয়ে। মুকুলদা ওখানে ছিলেন, ওই পার্টিকে কাঁধে করে বয়েছেন, তখন মুকুলদা ভালো ছিলেন, বিজেপিতে আসার পর তার মধ্যে হাজারটা দোষ খুঁজে পাওয়া যাচ্ছে, মানুষ বিচার করবে কে দোষী কে দোষী নয়। আপনি রিগিং করে জিতে গিয়ে বলছেন মানুষের মত, আর আমরা জিততে গেলে না সেটা হবে না, তখন পুলিশ, তখন কোর্ট কাচারি। বন্ধুগণ, এই কথা বলবো বলে আমরা আমাদেরকে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না, মিটিং করার অনুমতি দেওয়া হচ্ছে না, মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে না,